হৃদয়ের বাঁধনে বাঁধ। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ কারোর জন্যই নিরাপদ নয় বলে মনে করেন সুশীল সমাজের প্রতিনিধিরা। ভোটারদের আস্থা অর্জনে বড় দুই দলকে সহনশীল হবার পরামর্শ দিয়েছেন তারা। সেই সাথে স্বস্তিদায়ক নির্বাচনী পরিবেশ তৈরির জন্য কমিশনকে তাগিদও দেওয়া হয়েছে। তরুণ, নারী ও সংখ্যালঘু ভোটারদের নিরাপত্তা এবং তাদের ভোটাধিকার নিশ্চিতে রাজধানীতে এই সেমিনারের আয়োজন করে কয়েকটি বেসরকারি সংগঠন। অংশ নেন শিক্ষক, নির্বাচন পর্যবেক্ষক, গবেষক, রাজনীতিক, মানবাধিকার কর্মী ও আইনজীবীরা। স্পিকার নারী ছিলেন, তারপরেও কি আমাদের নারীর সত্যিকার ক্ষমতায়িত হয়েছে? বক্তারা এই তিন শ্রেণী সহ দুর্বল ও দরিদ্র ভোটারদের যাতে কেউ নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে সেজন্য তুলে ধরেন নানা পরামর্শ। নারী, তরুণ এবং মাইনরিটি সংখ্যালঘু, তারাই যে ভোট দেওয়া উচিত তা নয়, আসলে সবারই ভোট দেওয়া উচিত। রিস্ক আছে, কিন্তু রিস্ক মানে অতিক্রম করেই যেতে হবে। যেসব জায়গায় হামলা হয়েছিল বা অ্যাটাক হয়েছিল খুবই গরিব, মানে দে আর অ্যাবসলিউটলি পুওর পিপল। যখন একটা পরিবেশ ভয়ের হয় তখন দেখা যায় সবচেয়ে বেশি আক্রান্ত হয় মেয়েরা, তারা ভোটে যায় না। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ কারোর জন্য নিরাপদ নয় বলে মনে করেন অনেক বক্তা। কাজেই নির্ভয় ও আস্থা অর্জনের পাশাপাশি বড় দুই দলকে সহনশীল হবার পরামর্শ তাদের। নির্বাচনে ভোট দিতে পারবে কিনা এই ভয়টা শুধু উইমেনদের বা মাইনরিটির মধ্যে বা ইয়াংদের মধ্যে সীমাবদ্ধ না। নির্বাচন কমিশনের কিন্তু সেই একটা ব্যবস্থা নেওয়া উচিত যে আমাদের আস্থা থাকবে যে আবার আমরা সবাই ভোটে যেতে পারবো। সরকার এবং ইসি যতগুলি পদক্ষেপ নিয়েছে তারা এটা পরিষ্কার করে বলে দিয়েছে ইলেকশনে ভোট দিতে যাওয়ার দরকার নেই। নির্বাচনের সহিংসতা বন্ধে নির্বাচন কমিশনকে একটি নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। এটাকে আমি যদি আইসোলেটলি যদি সরকারকে দেখি। নাজমুল সাইদ, যমুনা নিউজ, ঢাকা। রাতে বাংলাদেশে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন।